11 ডিসেম্বর অসম চাহ জনজাতি ছাত্র কেন্দ্রীয় সমিতি নির্দেশ মর্মে বিশ্বনাথ শাখা আচ্ছা অন্তর্গত প্রতাপগড় চাহ বাগিচা প্রাথমিক গোটর উদ্যোগত আর প্রতাপগড় উপশাখা সমিতির সহযোগত চাহ জনগোষ্ঠী সমাজখনের শৈক্ষিক দিকের সজাগতার উপর গুরুত্ব প্রদান করে আজি এক শৈক্ষিক শোভাযাত্রা চল যাব স্কুল কার্যসূচীর সফল রূপায়ণ করে। কার্যসূচীত বিশ্বনাথ শাখা আচ্ছার সভাপতি মহেশ চত্রী, সহ সম্পাদক জ্যোতিষ দাতি, প্রতাপগড় উপশাখা সমিতির সভাপতি সুমন্ত দাতি, প্রতাপগড় চাহ বাগিচা প্রাথমিক গোটর সভাপতি জিতেন তাঁতির উপরি স্থানীয় আচ্ছার বিষয়ববীয়া প্রমুখে শিক্ষকবৃন্দ আর ছাত্র ছাত্রীসকল উপস্থিত থাকে। অসম চাহ জনজাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে আজি বিশ্বনাথ শাখা কমিটির অন্তর্গত প্রতাপগড় প্রাথমিক উদ্যোগত তথা প্রতাপগড় উপশাখা সমিতির সহযোগত চল যাব স্কুল কার্যসূচীরে আজি এই কার্যসূচী আমি আরম্ভণি করেছো। আর এই কার্যসূচীর জড়িয়ে আমি এটাই বার্তা দিব বিচার যে বসবাস করা চাহ জনগোষ্ঠী শ্রমিক লোক সকল বা শিশুসকল কোনো কারণতে যাতে শিক্ষার অধিকারের পর বঞ্চিত নহয়। আর আমার যে আমার মাজত চলি আছে বাল্যবিবাহ বন্ধ হব লাগে। কিছু মানে বহুতে শ্রমিক হিসাবে শিশু শ্রমিক প্রচলন করে আছে, সেইখানে বন্ধ করবর কারণে আজি এই শোভাযাত্রা আমি আরম্ভ করেছিল। আর আজি এই শোভাযাত্রার জড়িয়ে আমি বিশ্বনাথ শাখা কমিটির কমিটির তরফের প্রতাপগড় প্রাথমিক গোটক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো তেওঁলোকে আজি সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করার বাবে। প্রতাপগড় চাহ বাগিচার প্রাথমিক গোটর ছাত্র সন্থার যে আজি বাল্যবিবাহ বন্ধ করা শিশু শ্রমিক কর্মভিতর বন্ধ করার যে আয়োজন করলে শোভাযাত্রা করলে আমি নথৈ আনন্দিত। আর ভবিষ্যতে যে আমার যে চাহ বাগিচার যে শিশু শ্রমিক বঞ্চিত হব লাগিব আর যিখিনি গৃহস্থই আমার লড়া ছোৱালীক স্কুলে নপঠিয়ায় তেওঁলোক আমি অনুরোধ করেছো তেওঁলোককে যাতে স্কুললে পঠিয়ার।